ছোট মুরগাটি। ছোট মুরগাটি ভূগোল পুঁথি পতরে পছে, ভূগোল পুঁথি পতরে পছে নথাউ তার নাটি। ছোট মুরগাটি, ছোট মুরগাটি। ছোট মোর গাঁটি, গাঁটি সিনা মোর ছোট, হেলে মো গাঁর ভাই ভৌণী মানক আখিরে বড় বড় স্বপ্ন, আউ সেমানে সে স্বপ্ন কেবে মাটিরে মিশিয়া পাই দেই নাহাঁতে, বরং সে মাটি খোলি সেমানে সোনার শস্য সব সাউটি আনিছন্তি, আউ সেথিপাই সেমানে আমার গাঁ না গাঁ নুহ আমার রাজ্যর নাকু কৃষি ক্ষেত্রের শীর্ষে পৌঁছাইছন্তি। আজ সহর ভিতরে গাঁ হজি যাইছে সত, হেলে গাঁর চষা পুয় ছাড়িনি তার কৌলিক বৃত্তিকে, নিজের পারম্পরিক জ্ঞান এবং বৈজ্ঞানিক জ্ঞানকৌশল মাধ্যমে সে নিজের চাষ কার্যক বড়াই চালিছে। এই বৈজ্ঞানিক জ্ঞানকৌশল আমি আমার কার্যক্রম মাধ্যমে আপনার পাখে পৌঁছাই থাক, যার না হচ্ছে শস্য সংগোষ্ঠী। আজির শস্য সংগোষ্ঠী কার্যক্রমকে আপনার স্বাগত। আজির কার্যক্রম আয়োজিত হয়েছে বালিয়ন্তা ব্লকর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতর অনন্তপুর গ্রামে, এবং আমার অনেক আমার গ্রামবাসী ও চাষী ভাই ভৌণী মানে এবং বিশেষজ্ঞ মানে, এবং বিশেষজ্ঞ মানে হলে ডক্টর সন্তোষ কুমার মহান্তি প্রাধ্যাপক ওইওয়েটি, ডক্টর রবীন্দ্র কুমার নায়ক প্রাধ্যাপক ওইওয়েটি, অজিত কুমার সাহু অধ্যাপক ওইওয়েটি, এবং ডাক্তার বীরকিশোর পরিডা উপনির্দেশক প্রাণীরোগ গবেষণা প্রতিষ্ঠান ফুলনখরা কটক। নমস্কার স্যার, স্বাগত করছি আপনার আজির কার্যক্রম, এবং স্বাগত করছু আমার চাষী ভাই ভৌণী মানুষ। বর্তমান আমার চাষী ভাই ভৌণী মানে প্রস্তুত থিবে নিজ সমস্যার সমাধান পাইবা, হলে তা আগর জানি নেবা কিছু কৃষি খবর এবং বাজার দর। কৃষি খবর কু আপনার স্বাগত। মানুষ সবুবেলে কৃষি উপরে নির্ভরশীল, কারণ জীবন সঞ্চার পাই আবশ্যক খাদ্য, এবং খাদ্য কেবল কৃষি সংগ্রহ করা যায়। সেথিপাই আমি সমস্তে কৃষি কু গুরুত্ব দেউ। বিভিন্ন কৃষি সম্পর্কিত খবর সংগ্রহ করে আমি আমার চাষী ভাই জনাই থাকু, কারণ এদ্বারা কৃষি ও কৃষকর উন্নতি হয়ে পড়ব। আসন্তু নজর পকাই নেবা আমার চাষী ভাই মানক পাই থিবা কিছি কৃষি সম্পর্কিত খবর উপরে। বিহন উৎপাদন পাই বুঝামনা পত্র, আখু ফসলরে সার পরিচালনা, কুকুড়া ও বতক পালনরে সফলতা, ওলুয় কিসম গজেন্দ্র, মকা অমল যন্ত্র, রবি ধান সংগ্রহ, মহু রপ্তানি এবং পানিপাগ। রাজ্যের আলু বিহন উৎপাদন বৃদ্ধি পাই রাজ্য সরকার উৎকল টিউবর্স লিমিটেড সহ বুঝামণাপত্র স্বাক্ষর করেছন্তি। কৃষিমন্ত্রী প্রদীপ মহারথীঙ্ক উপস্থিতিরে এই বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। পেশি পোষণ পদ্ধতিরে এই কোম্পানি 2017-18 মশিয়া সুদ্ধা 1,02,000 টন ও 2020-21 মশিয়া সুদ্ধা 1,10,000 টন আলু বিহন উৎপাদন করে যোগাই দেব। বিহন হচ্ছে আমার মুখ্য সমস্যা। আমি সাধারণত উত্তরাখণ্ড, পঞ্জাব, উত্তরপ্রদেশ রু বিহন আনুতলু। বর্তমান রাজ্য সরকার আউ বাহার রাজ্যক আগামী বর্ষ অপেক্ষা নকরি জুন মাস ভিতরে ডেরাসে 10 একর, শিমিলিগুড়ে 40 একর, উৎকল টিউবর্স ইন্ডিয়া বেঙ্গালোরকু 15 বর্ষিয়া এক এগ্রিমেন্ট করছি।
ষাঠিয়ে নবে দিনর আখু ফসলের প্রথম সার প্রয়োগ করে জলসেচন করন্তু। ধাড়িরে এবং বুদারে খত সহ মিশাই সার প্রয়োগ করন্তু। এক চতুর্থাংশ সার প্রয়োগ কলে গছ ভল বড়ি থাকে। সেইপরি জলসেচনর সুবিধা নথিলে ইউরিয়া ও পটাশ সারর দ্রবণ আখু গছরে সিঞ্চন করিবা আবশ্যক। বিশেষ করে আখু ফসলর সার পরিচালনা প্রতি ধ্যান দেলে ভল অমল মিলিথায়। কুকুড়া ও বতক পালনরু ভল লাভ মিলিথায়। আউ দেশী কুকুড়ারু কম খরচরে বেশি রোজগার করিবার সুযোগ সৃষ্টি হইথায়। এই দেশী কুকুড়া ও বতক পালন করি ভল দুই পয়সা রোজগার করুথিবা এই চাষী ভাই জনক হেউছন্তি লিলু ভুয়ে। বরগড় জেলা অতাবিরা ব্লক অন্তর্গত অমলিপালিরে তাঙ্কর ঘর। ঘর অগণারে কুকুড়া ও বতক পালন করিছন্তি। চরিবুলি সেমানে খাদ্য সংগ্রহ করুথিবারু কম দানা খরচ হেউছি। পাখ পোখরী ও নাড়রু বতকমানে খাদ্য সংগ্রহ করুছন্তি। উভয় মাংস পাই কুকুড়া বিক্রি করিবা সহ অন্ডা বিক্রি করি মধ্যে সে ভল দুই পয়সা লাভ পাউছন্তি। নু দেশি কুকুড়া ও হংস পালন করুজু চাষ হউজে। আউ পহলা হংস যেতেবেলে আইনতিলু পটেকি 40 টাকা লেখা আইনতিলু। আউ বিকলা বেলে সেটা হউজে 200-250 টাকা লেখা হউজে। আউ দেশি কুকুড়া 30-40 পট সবুবেলে এন্দা বাহারু দুসন। আউ সেটা বরস্ক থরে লেখা বিকু দুসুঁ। তার বাহারে বি ইনু চরি বুলি করি তাপনে খাদ্য পাইপারুছন। প্যান জায়গা সবু সুবিধা হয়ে পারুছে। কৃষি সম্পর্কিত আউ কিছি ছোট ছোট গুরুত্বপূর্ণ খবর উপরে নজর পকাইবা কিন্তু সংক্ষেপরে। আম জলবায়ুরে চাষ উপযোগী উল্লুয় কিসম গজেন্দ্র। এহার গোটিয়ে গোটিয়ে কন্দর ওজন 4-5 কিলোগ্রাম হইথায়। গোটা মকারু মঞ্জি বাহার করিবা পাই ট্রাক্টর চালিত মকা অমল যন্ত্র। চলিত মাসঠারু আম রাজ্যরে রবি ধান সংগ্রহ আরম্ভ হইছি। জুন 30 তারিখ পর্যন্ত চালিবাকু থিবা ধান সংগ্রহ প্রক্রিয়ারে 10,29,000 টন ধান সংগ্রহর লক্ষ্য রখা যাইছি। আম দেশরু জৈবিক পদ্ধতিরে উৎপাদিত মহুর বিদেশরে চাহিদা বৃদ্ধি। গত 10 মাস মধ্যে রপ্তানি পরিমাণ প্রায় 34,000 টনরে পৌঁছিছি। তবে আসন্তু আম চাষী ভাই মানক পাই থিবা পানিপাগ সম্পর্কিত খবর উপরে নজর পকাই নেবা। রাজ্যর অনেক ভাগরে গ্রীষ্ম প্রবাহর সম্ভাবনা রহিছি। তাপমাত্রা জগৎসিংহপুর সর্বনিম্ন 27 ও সর্বাধিক 40 ডিগ্রি সেলসিয়াস, বারিপদা 25 ও 41, বরগড় 23 ও 42 এবং কোরাপুট সর্বনিম্ন 22 ও সর্বাধিক 36 ডিগ্রি সেলসিয়াস রহিবার অনুমান করাযাইছি। কৃষি পরামর্শ। কখারু ও কলরা ফসলরু ফলমাছির দমন পাই প্রতি লিটর পানিরে 2 মিলিলিটর এন্ডোসলফান মিশাই সিঞ্চন করন্তু। কৃষি খবর কো এইট রাখিবা। হাট বাজার হালচাল কো নেই পরবর্তী কার্যক্রম বাজার দর। বাজার ভিত্তিক কৃষি চাষী ভাই মানকু বেশ লাভবান করাই থাকে। তেণু বাজার চাহিদা ও আবশ্যকতা কো চাই ফসল চাষ করিবা আবশ্যক। এবে আম হাট বাজাররে বিভিন্ন কৃষি সামগ্রীর দরদাম বিষয়ে আসন্তু জানিবা। বাইগণ 40 টাকা কিনুছু, 50 টাকা বিকুছু। ছুঁই 80 টাকা কিলো কিনা হচ্ছে, 100 টাকা কেজি বিকা হচ্ছে। কাকুড়ি 25 টাকা কিলো কিনা হচ্ছে, 30 টাকা কেজি বিকা হচ্ছে। টমাটো কিলোকু 16 টাকা কিনা হচ্ছে, 20 টাকা বিকা হচ্ছে। বন্ধাটা 15 টাকা কিনা হচ্ছে, 20 টাকা বিকা হচ্ছে। ভুবনেশ্বর আইগিণিয়া মন্ডিতে আলু কুইন্টাল প্রতি 1300-1500 টাকা মূল্যে মিলুছি। বাঙ্কিরে এই দর 1600-1800 টাকা থাকবে, বেতনটিরে 1400-1600 টাকা রয়েছে। তবে ঢেঙ্কানাড়ে আলু কুইন্টাল পিছা 1500-1600 টাকা দরের বিক্রি হচ্ছে। বজার দরকু 8 রাখিবা। নমস্কার। আজ কৃষি খবর এবং বাজার দর বর্তমান মু চাষী ভাই ভনী মানক অনুরোধ করিবি নিজের প্রশ্ন উপস্থাপন করিবা পাই। আম না হলা বিষ্ণুনন্দন সামন্তরে, গ্রাম হলা অন্তপুর। রাজ্যের কুকুড়া চাষ নীতি 2015। কুকুড়া চাষ পাই কিভাবে সুবিধা সুযোগ মানে অছি সে বিষয়ে কইবে। আপন যেমতি গাই গরুঙ্কর নীতি আছে সেভাবে কুকুড়া মানকর কেমতি নীতি প্রণয়ন করা যায়, আইন প্রণয়ন করা যায়, কেমতি তার কুকুট বংশর বিকাশ সহিত রাজ্যের অন্ডা ও মাংস উৎপাদন বৃদ্ধি পাইব সেতিপাই মধ্যে সরকার কুকুট নীতি প্রণয়ন বর্তমান আমার রাজ্যের করিছন্তি। এটা অত্যন্ত স্বাগতযোগ্য পদক্ষেপ।
ଆପଣ ଏହାଦ୍ୱାରା କ'ଣ ଆମର କୁକୁଡ଼ା ଉଦ୍ୟୋଗୀମାନେ ଯେଉଁମାନେ ଚାହୁଁଛନ୍ତି କୁକୁଡ଼ା ଚାଷ କରିବା ପାଇଁ ବଡ଼ ଆକାରରେ ସେମାନେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ହେବ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ଫିସ୍ ତାଙ୍କୁ ଆଉ ଦେବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ। ଲିଜ୍ ସୂତ୍ରରେ ସରକାର ଜମି ବର୍ତ୍ତମାନ ଯୋଗାଇ ଦେଉଛନ୍ତି ଏବଂ ଷ୍ଟାମ୍ପ ଡ୍ୟୁଟି ଯେଉଁ ପଡ଼େ ତାକୁ ମଧ୍ୟ ଦେବାକୁ ପଡ଼ିବନି ଏବଂ କୁକୁଡ଼ା ଖାଦ୍ୟରେ ବ୍ୟବହୃତ ମକା ଖୁଦ ଚାଉଳର ଉପରେ ଯେଉଁ ଭ୍ୟାଟ୍ର ସବୁ ବ୍ୟବସ୍ଥା ଅଛି ତାକୁ ମଧ୍ୟ ବନ୍ଦ କରିଦିଆଯିବ ବା ଯେଉଁମାନେ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ରିମ୍ବର୍ସ ପ୍ରତିପୂରଣ କରାଯାଉଛି କରାଯିବ ଏବଂ 2005ରୁ ଏହି କୁକୁଡ଼ା ଚାଷ କୃଷିର ମାନ୍ୟତା ମଧ୍ୟ ଦିଆଯାଇଛି ଏବଂ ଆମର ଯେଉଁ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ତାରିଫ ଯେଉଁ ରହିଛି ସେଥିରେ ମଧ୍ୟ ଓଏସ୍ସିବିର ଯେଉଁଟା ତାର ନର୍ମସ୍ ରହିଛି ତାକୁ ମଧ୍ୟ ରିଲାକ୍ସ କରାଯାଇଛି। କୃଷି ଭଳି ଆମର କୁକୁଡ଼ା ଚାଷକୁ ମଧ୍ୟ ଇଲେକ୍ଟ୍ରିଫିକେସନ ଯେଉଁ କରାହେଉଛି କୃଷି ଭଳି ତାକୁ ମଧ୍ୟ ରିବେଟ୍ ବା ରିହାତିର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ଆଉ ଏଗୁଡ଼ିକ ହେଲା ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ହେଉଛି ସରକାର ବଡ଼ ଜିନିଷ କରିଛନ୍ତି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ତାକୁ କରିଛନ୍ତି ଯେ ଯେଉଁମାନେ ବଡ଼ କୁକୁଡ଼ା ଫାର୍ମ କରିବା ପାଇଁ 60,000 କୁକୁଡ଼ା ରଖିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ମିନିମମ୍ 50-60,000 ସେମାନେ 75,00,000 ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡ଼ିର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ଯେଉଁମାନେ 2 କୋଟି 4 କୋଟି 10 କୋଟି ବାହାର ରାଜ୍ୟର ଲୋକମାନେ ଯେମିତି କରୁଛନ୍ତି ଆମ ରାଜ୍ୟର ଯୁବ ଉଦ୍ୟୋଗୀମାନେ କଲେଣି ଆପଣମାନେ ମଧ୍ୟ ଚାହିଁଲେ କରିବେ ଏଇଟା 75 ଏନହାନ୍ସମେଣ୍ଟ ଅଫ୍ ପୋଲିଟ୍ରି ସବସିଡ଼ି କରାଇଛନ୍ତି ତେଣୁକରି ଆପଣମାନେ ସେ ସୁଯୋଗ ନେବେ ଏବଂ ଆମର କୁକୁଡ଼ା ଚାଷ ମଧ୍ୟ ଏଇଟା ଭଲ ଲାଭଜନକ ବ୍ୟବସାୟରେ ପରିଣତ ହେବ। ମୋ ନାଁ ହେଉଛି ମଧୁସୂଦନ ସାସମାଲ ଗ୍ରାମ ହେଉଛି ଅନନ୍ତପୁର। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଜଣେ ଭେଣ୍ଡି ଚାଷୀ କିନ୍ତୁ ଭେଣ୍ଡି ଚାଷ କଲା ପରେ ତାର ରୋଗ ହେଉଛି ପତ୍ରପୋଡ଼ା ରୋଗ ତାର ପ୍ରତିକାର କ'ଣ କରାଯିବ? ବର୍ତ୍ତମାନ ଆମର ତ ସମୟ ହେଉଛି ଭେଣ୍ଡି ଲଗାଇବାର କିନ୍ତୁ ଭେଣ୍ଡି ଲଗାଇଲେ ଆମର ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ଚାଷୀ ଲସ୍ କରୁଛି ଯେ ଭେଣ୍ଡି ପତ୍ର ମୋଚା ହେଇଯାଉଛି ଏବଂ ପରେ ପରେ ଭେଣ୍ଡିଟି ହଳଦିଆ ପଡ଼ି ଯେତେବେଳେ ଭେଣ୍ଡି ହେଇଯାଉଛି ହଳଦିଆ ପଡ଼ିଯାଉଛି ତ ଏହିସବୁ ରୋଗକୁ ପ୍ରତିକାର ପାଇଁ ଆମେ ଇମିଡ଼ା କ୍ଲୋରପିଡ଼ 4 ml ଇମିଡ଼ା କ୍ଲୋରପିଡ଼ ନେବା ଗୋଟେ ଲିଟର ପାଣିରେ 10 ଲିଟର ପାଣିରେ ମିଶେଇକି ଗଛ ଲଗାଇବାର 10 ଦିନ ପରଠାରୁ ଆମେ ସିଞ୍ଚନ କରିବା ତାପରେ ପ୍ରତି 15 ଦିନରେ ଥରେ ତାକୁ ଆମେ ସିଞ୍ଚନ କରିବା ଏହାଦ୍ୱାରା ସେ ଯେଉଁ ପୋକ ଯେଉଁ ପୋକ ଲାଗିକି ତାକୁ ଏଇ ରୋଗ ପତ୍ର ମୋଚା କରିଦେଉଛନ୍ତି ସେ ରୋଗ ସେ ପୋକ ମରିଯିବେ ଏହାଦ୍ୱାରା ପତ୍ର ମୋଚା ହେବ ନାହିଁ ଏବଂ ଆମର ଯେଉଁ ହଳଦିଆ ପଡ଼ିଯାଉଛି ଫଳଟି ଆଉ ସେ ଫଳ ମଧ୍ୟ ହଳଦିଆ ପଡ଼ିବ ନାହିଁ। ନିରଞ୍ଜନ ସାସମଲ ଗ୍ରାମ ଅନନ୍ତପୁର। ଧାନ କାଟିବା ପାଇଁ ଆଉ ଲୋକ ମିଳୁନାହାନ୍ତି ଧାନ କାଟିବା ପାଇଁ କ'ଣ ଯନ୍ତ୍ରପାତି ଅଛି ସେ ବିଷୟରେ ସାର୍ କହିବେ କି? ଏଇଟା ଦେଖନ୍ତୁ ଧାନ କାଟିବା ଦେଖିବା କଥା ଭାବିବାକୁ ହେଲେ ଆମ ମନକୁ ଆସିବ ଦା କିନ୍ତୁ ଦାକୁ ଆଉ ଲୋକମାନେ ବ୍ୟବହାର କରିକି ସେଇ ବଙ୍କା ହେଇକି ଅଣ୍ଟା ଉପରେ ପ୍ରେସର ପକାଇ କାମ କରିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଆକ୍ସିଆଲ ଫ୍ଲୋ ଥ୍ରେସର ଯାହା ଦାମ 120,000-125,000 ଟଙ୍କା ଭିତରେ ମିଳିଲାଣି ଆପଣ 2 ଘଣ୍ଟାରୁ 2.5 ଘଣ୍ଟା ଭିତରେ ଆପଣ ଗୋଟେ ଏକର ଧାନରୁ ଜମିରୁ ଆପଣ ଧାନ କାଟିପାରିବେ। ଧାନ ତ କାଟିପାରିବେନି ଆପଣ ମସିଣା ଭଳିଆ ଆପଣ ଡାହାଣ ପଟେ ଧାଡ଼ିକି ଧାଡ଼ି ଆପଣ ପକାଇଦେବେ ଯାହାଫଳରେ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ତାକୁ ବାନ୍ଧିବାକୁ ସୁବିଧା ହେବ। ଏଇଟା ଗଲା ଛୋଟିଆ ଯନ୍ତ୍ର। ବର୍ତ୍ତମାନ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କମ୍ବାଇନ୍ ହାରଭେଷ୍ଟର ମିଳିଲାଣି ଯାହାର ଦାମ ପ୍ରାୟ 16 ଲକ୍ଷରୁ 24 ଲକ୍ଷ ଭିତରେ ଯାହା ଉପରେ ସବସିଡ଼ି ପ୍ରାୟ 5 ଲକ୍ଷରୁ ଆପଣଙ୍କର 6 ଲକ୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡ଼ି ରହୁଛି ଆର କାପାସିଟି ମଧ୍ୟ ଅଧିକା ଘଣ୍ଟାରୁ ଘଣ୍ଟାଏ ପରିଶ୍ରମ କଲେ ଆପଣ ଗୋଟେ ଏକର ଜମିରୁ ଆପଣ ଧାନ କାଟିବ ଉଡ଼େଇବ ପିଟିବ ଏବଂ ଅମଳ କରି ଆପଣ ରଖିପାରିବ। ତେଣୁ ଏଇ 3 ଯନ୍ତ୍ର ବ୍ୟବହାର ଯଦି କରିବେ ଆମର ଅଳ୍ପ ପରିଶ୍ରମରେ ଆମର କାମ ସବୁ ଲାଘବ ହୋଇପାରିବ। ମୁଁ ସୂର୍ଯ୍ୟକାନ୍ତ ଜେନା ରର ଅନନ୍ତପୁର। କିପରି ମାଟିର ସମସ୍ୟା ଦୂର କରାଯାଇ ଏହାକୁ ଚାଷକୁ ଉପଯୋଗୀ କରାଯାଇପାରିବ? ମାଟିରେ ସମସ୍ୟା ଯଦି ଦେଖାଯିବ ତେବେ ଏହା ଫସଲ ଉପଯୋଗୀ ହେବ ନାହିଁ। ଏହାଦ୍ୱାରା ଫସଲ ଭଲ ବଢ଼ିବ ନାହିଁ କିମ୍ବା ଅମଳ ମଧ୍ୟ ଭଲ ହେବ ନାହିଁ। ଅର୍ଥାତ୍ ଆମର ଅମ୍ଳତା ଗୋଟେ ହେଉଛି ମାଟିର ଗୋଟେ ଦୋଷ ବା ସମସ୍ୟା। ଏଇ ଅମ୍ଳତା ଦୂର କରିବା ପାଇଁ ଆମର 1 ହେକ୍ଟର ଜମିରେ ପ୍ରାୟ 500 କିଲୋ ଚୂନ ଦେବା ଦରକାର। ଏହି ଚୂନକୁ ଆମେ ଶେଷ ଗୋଡ଼ ହଳ ପରେ ଖତ ସହିତ ମିଶାଇ ବା ମାଟି ସହିତ ଶୁଖିଲା ମାଟି ସହିତ ମିଶାଇ ଭଲ ଭାବରେ ଆମେ ବିଲ ସାରା ଛିଞ୍ଚି ବିଞ୍ଚି କରି ଆମେ ପ୍ରୟୋଗ କରିବା ଦରକାର। କିମ୍ବା ଯଦି ଧାଡ଼ିରେ ଲଗା ହେଉଥିବ ଫସଲ ତେବେ ଖତ ସହିତ ମିଶାଇ ଏହାକୁ ଆମେ ଯେଉଁ ଧାଡ଼ିରେ ଫସଲ ଲଗା ହେବ ସେ ଧାଡ଼ିରେ ଆମେ ମଞ୍ଜି ବା ବିହନ ଲଗାଇବା ପୂର୍ବରୁ ଦେବେ ତାପରେ ଟିକେ ମାଟି ଘୋଡ଼େଇ ତାପରେ ମଞ୍ଜି ବା ବିହନକୁ ଲଗାଇବେ। ଇଏ ହେଲା ଆମର ଅମ୍ଳ ମାଟି ଥିଲେ ଆମେ ଏହିପରି ଭାବରେ ସମସ୍ୟା ଦୂର କରିବା। ଯଦି ଆମର ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଅଞ୍ଚଳରେ ଲୁଣା ମାଟି ସବୁ ଦେଖାଯାଏ ଯଦି ଲୁଣା ମାଟି ବେଶୀ ଥାଏ ତାହେଲେ ସେଥିରେ ମଧ୍ୟ ଭଲ ଫସଲ ହୋଇପାରିବ ନାହିଁ। ଏ ଲୁଣା ମାଟିକୁ ଉପଚାର କରିବା ପାଇଁ ଆମକୁ ଜିପ୍ସମ୍ ନାମକ ଏକ ରାସାୟନିକ ପଦାର୍ଥ ଦେବାକୁ ପଡ଼ିବ। ଏହି ଜିପ୍ସମ୍ ଏକରକୁ ପ୍ରାୟ 1 କ୍ୱିଣ୍ଟାଲ ଦେଲେ ଆମର ଲୁଣା ଅଂଶ କମ୍ ହୋଇଥାଏ। ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମ ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀମାନେ ତାଙ୍କ ପ୍ରଶ୍ନର କିଛି ସମାଧାନ ପାଇସାରିଛନ୍ତି। ଆମେ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆଗକୁ ନେବା ହେଲେ ତା ପୂର୍ବରୁ ନେବା
ଗୋଟେ ଛୋଟ ବିରତି। तरकारी रे मसला अधिक केते थरो कहिजी जे जेतिकी दरकार बा सेतिकी ही पकाओ। अरे मु त एमिते बेळे बेळे करे आउ तुमे जो जमी रे इयाड सुयाडू कीटनाशक पकाउचो तार कोन ठीक ही त कहुची बहु। देख जमी रे सेतिकी औषध पका जेतिकी दरकार। मने रखो कीटनाशक विषाक्त होइथाय डब्बा रे लेखा जाइथिबा सूचना अनुसार ही औषध पकाइबा उचित। प्रथमे फेरोमोन ट्रैप लाइट ट्रैप मित्र कीट जैविक कीटनाशक आदि रो व्यवहार करंतु। आवश्यक पड़िले ही रासायनिक कीटनाशक व्यवहार करंतु। सकाळे हेउ कि संध्यारे औषध सिंचन करंतु। ग्लोव्स मास्क आउ पूरा कभर करथुबा कपडा पिंधि वायुर दिगरे सिंचाडी सिंचाडी पछकु जांतु। औषध डबा सिंचर जंत्र सुरक्षित जागारे रखंतु। एबे किछि बुझिले त? हां बुझी गलि मोर राणी। एबे आउ करिबिनि मन मानी। ये पेई देला ना तते पानी। अच्छा एकदम हां हां ठीक अछि। कहा संगे कथा होतले एमसी हसी हसी। अरे बाबा कृषक कॉल सेंटर विशेषज्ञ सहित चाष विषय परामर्श मिलती सकाले दीपर भी। अरे बाबा कृषक कॉल सेंटर तो सकाल छु राति दसटा जाए खोला रहे। रविवार भी? हाँ श्रीमती वर्षक 365 दिन कृषि सम्बन्धी समस्यावल निज भाषा तुरंत समाधान पाइबा पूरा भारत में जेको फोन जगे राष्ट्रीय हेल्पलाइन नंबर 1800180551 विरोधी परे आपण मानको पुणी थरे स्वागत। वर्तमान मु चासी भाई मानको अनुरोध करबी निजर परवर्ती प्रश्न रखिबा पई। नाम बासंती नाथ ग्राम अनंतपुर अनंतपुर रो मु आशा दीदी ओटे जी जमी प्रस्तुत पई के को यंत्रपाती व्यवहार करा जाय। देखंतु वर्तमान तो गां गंडा रे बळद आपण संख्या कमी गोलानी तेनु गां रे कृषि श्रमिक मिलु नांती ताकू आखिया के रखी आपण को विभिन्न प्रकार जमी प्रस्तुत पई यंत्रपाती व्यवहार करिया परियो। आपण ट्रैक्टर पावर टिलर संख्या 70-80 हजार बर्तमान ओडिसा रे आलानी जहाँ पावर टिलर अच्छी से रोटावेटर सहित यहाँ चाष करेंगे आपण तीन चार घंटा गोटे एकर धान जमी जमी प्रस्तुति करेंगे। दाम प्राय पड़ी 180 हजार टाइम ट्राक्टर सहित आउपर सब्सिडी व्यवस्था अच्छी। या सहित जार जो भाई मान ट्राक्टर अच्छी से ट्राक्टर रोटावेटर व्यवहार करेंगे जहाँ दाम हूँ 90-125 हजार टाँग भितर यहाँ 75 हजार टकर सब्सिडी अच्छी। यंत्र द्वारा व्यवहार करने द्वारा कौन हम आम जमीर जो मटीटा भल भाव गुंड हो पार एवं पर सब्सिडी व्यवस्था अच्छी। या सहित नौ धाड़िया एगार जो टाइन आम कहे से यंत्र जब व्यवहार करवा आमर आम धान जमी की चाष कर पारा अल्प परिश्रम अल्प अल्प पैसा आम धान जमी प्रस्तुत हो पार। नमस्कार मु रेणुवाला सासमल अनंतपुर आंचलिक मंच सीआरपी। मोर प्रश्न हूँ गाई गोरु विकल्प खाद्य केमती प्रस्तुत करा दिने लीन सीजन जिते घास न मिली था ସେତେବେଳେ ଆମର ବିକଳ୍ପ ପନ୍ଥା ଆମେ ଅବଲମ୍ବନ କରିବା। ଆପଣ ଜାଣୁଛନ୍ତି ଯେ ଘାସ ଯେତେବେଳେ ନଥିବ କେବଳ ଲୋକମାନେ ନଡ଼ା କୁଟା ଏଗୁଡ଼ା ସବୁ କାଟିକି ଦେଉଛନ୍ତି ଯାହାଫଳରେ ସେମାନଙ୍କ ଶରୀର ଯେତିକି ବୃଦ୍ଧି ହେବା କଥା କ୍ଷୀର ଯେତିକି ଦେବା କଥା ଦେଉନି ସେମାନେ ଦିନକୁ ଦିନ ହାଡ଼ୁଆ ଦେଖାଉଛନ୍ତି। ତେଣୁ ତାକୁ ଆମେ କେମିତି ସୁଚାରୁରୂପେ ଦେବା ଖାଦ୍ୟ ଯେମିତି ନଷ୍ଟ ନ ହେବ ଯେକୌଣସି ଖାଦ୍ୟ ଆମେ ଦେଉଛେ ତା 30-40 ଭାଗ ଖାଦ୍ୟ ନଷ୍ଟ ହେଇଯାଉଛି। ଆମେ ଯୋଉଟା ଘାସ ଦଉଛେ ବା ନଡ଼ା ଦଉଛେ ତା କାଟିକିରି ଖଣ୍ଡ ଖଣ୍ଡ କରି ଚାପ କଟରେ ଯେ କାଟିକି ନ ଦଉଛେ ତାହେଲେ ଖାଦ୍ୟ ନଷ୍ଟ ହେଉଛି ମଣିଷ ଖାଦ୍ୟ ମଧ୍ୟ ସେଭଳି ନଷ୍ଟ ହେଉଛି। ତେଣୁ ବିକଳ୍ପ ଖାଦ୍ୟ ଯେ ଆଜଲା ଗୋଟିଏ ଚାଷ ତାକୁ ମଧ୍ୟ କରିବା କଥା ଯେଉଁଠି ଆମର ଯେ ଛାଇ ଜାଗା ସବୁ ରହିଛି ଯେଉଁଟାକି ଆମର କମ 20-30 ଡିଗ୍ରୀ ସେଣ୍ଟିଗ୍ରେଡ଼ ଉତ୍ତାପ ରହୁଛି ଆଉ ଖରା ଡାଇରେକ୍ଟ ପଡ଼ୁନି ସେ ଜାଗାରେ ଗୋଟିଏ କ୍ଷେତ୍ର ପ୍ରସ୍ତୁତ କରି ଆମେ ଆଜଲା ଚାଷ କରିପାରିବା। ସେଇଟା ମଧ୍ୟ ଅତ୍ୟନ୍ତ ପୁଷ୍ଟିସାର ଯୁକ୍ତ ଖାଦ୍ୟ ଧାତୁ ଲବଣ ଭରପୁର ରହିଛି ତାକୁ ଖାଇଲେ ଗାଈ କ୍ଷୀର ନିଶ୍ଚିତ ଦେବ ଏବଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟବର୍ଦ୍ଧକ ହେବ ଯେଉଁଟାକି କୁକୁଡ଼ା ମଧ୍ୟ ମାନେ ତାଙ୍କର ମାଂସ ବୃଦ୍ଧି ହେବ ଅଣ୍ଡା ମଧ୍ୟ ଦେବ ଏବଂ ଛେଳି ମେଣ୍ଢାମାନେ ମଧ୍ୟ ତାକୁ ଖାଇପାରିବେ। ଖାଦ୍ୟର 50 ଭାଗ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଆଜଲା ଦେଇପାରିବା। ଆଉ ଗୋଟିଏ ହେଉଛି ମକା ବା କୃଷିର ଯେଉଁ ବର୍ଜ୍ୟ ବା ଅବଶିଷ୍ଟାଂଶ ଯେଉଁଟାକି ଆମେ ମକା ଗଛ ରହିଛି ତାକୁ କାଟିକି ଆମେ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ କରି ଯଦି ତାକୁ ଖାଇବାକୁ ଦେବା ସେଥିରେ ମୀନ ଧାତବ ଲବଣ ଗୁଡ଼ ୟୁରିଆ ମିଶ୍ରିତ ତାକୁ ମଧ୍ୟ ତାକୁ 1% ବା ମିନେରାଲ ମିଶ୍ର 2% ଏସବୁ ମିଶେଇକି ତାକୁ ମଧ୍ୟ ଦେବା ତାର ଗୁଣାତ୍ମକ ମାନ ବଢିବ ଗାଈ ଗୋରୁ ଖାଇବେ ବେଶ କାଟି କାଟିକି ତାକୁ ଦେବା। ମୋର ନାମ ବିଦୁଲତା ସାମନ୍ତରାୟ ଗ୍ରାମ ଅନନ୍ତପୁର। ନମୁନା ମାଟି କିପରି ସଂଗ୍ରହ କରାଯାଏ? ମାଟି ପରୀକ୍ଷା କରିବା ପାଇଁ ପ୍ରଥମ ପଦକ୍ଷେପ ହେଉଛି ନମୁନା ମାଟି ସଂଗ୍ରହ। ଆମର କ୍ଷେତରେ ଟ୍ରକ୍ ଟ୍ରକ୍ ମାଟି ଅଛି କିନ୍ତୁ ସବୁ ମାଟିକି ଆମେ ପରୀକ୍ଷାଗାରକୁ ପଠାଇବା ନାହିଁ। ଆମେ ଖୁବ୍ କମ୍ ପରିମାଣର ମାଟିକୁ ପରୀକ୍ଷାଗାରକୁ ପରୀକ୍ଷା କରିବା ପାଇଁ ପଠାଯାଏ। ପ୍ରାୟ ଏହା 0.5 କେଜିରୁ 1 କେଜି ମଧ୍ୟରେ ସୀମିତ କିନ୍ତୁ ଏଇ 0.5 କେଜିଏ ମାଟି ଯେପରି ଭାବରେ ଆମର ସମୁଦାୟ କ୍ଷେତକୁ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରିବ ସେହି ହିସାବରେ ଆମେ ସଂଗ୍ରହ କରିବା ଉଚିତ।
ଏହାପରେ ଏହିପରି ଭାବରେ ଏଇ ଯେଉଁ ସ୍ଥାନ ସବୁ ଚିହ୍ନଟ କରିଥିବେ ସେ ଚିହ୍ନଟ ସ୍ଥାନମାନଙ୍କରୁ ମାଟି ସଂଗ୍ରହ କରିସାରିଲା ପରେ ତାକୁ ଆମର ଖଳାରେ ବା ବାଡ଼ିରେ ବା ବାରଣ୍ଡାରେ ଗୋଟେ ପରିଷ୍କାର ପଲିଥିନ୍ ବା ପରିଷ୍କାର ଅଖା ଉପରେ ତାକୁ ବିଛେଇକି ରଖିବେ। ସେଥିରୁ ଗୋଡ଼ି ମାଟି ବାଲି ପଥର ଖଣ୍ଡ ପ୍ଲାଷ୍ଟିକ ଏଗୁଡ଼ିକ ସବୁ ବାହାର କରିକି ବାହାର କରିଦେବେ। ବାହାର ସବୁ ଏସବୁ ଅନାବନା ଘାସ ମୂଳ ଗଛ ଇତ୍ୟାଦି ବାହାର କରିସାରିଲା ପରେ ସେ ମାଟି ଗୋଟେ ବଡ଼ ପିଠା ଆକାରରେ ଗୋଲ କରିବେ। ଏହିପରି ଭାବେ ଏ ଚାରିଭାଗ ହୋଇସାରିଲା ପରେ ଦୁଇ ଭାଗକୁ ଅଲଗା କରିଦେବେ ଆଉ ଦୁଇ ଭାଗ ରଖିବେ। ଏ ଦୁଇ ଭାଗକୁ ପୁନର୍ବାର ଆଉ ଥରେ ସବୁ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇକି ଗୋଟେ ଗୋଲାକାର ପିଠା କରିବେ। ପୁଣି ଗୋଟେ ଯୁକ୍ତ ଚିହ୍ନ ଅଙ୍କନ କରିବେ, ଅଙ୍କନ କରି ତା'ର ବିପରୀତ ଦିଗରୁ ଦୁଇ ଭାଗ ବାହାର କରିଦେବେ। ଏହି ପ୍ରକାର ପ୍ରକ୍ରିୟା ଆପଣ କରିଚାଲିବେ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କ ପାଖରେ ଦୁଇ ତିନି ଆଞ୍ଜୁଳା ମାଟି ଅର୍ଥାତ୍ ଅଧ କେଜିରୁ କେଜି ମାଟି ଆପଣ ନହେଇଛି। ଏଇ ଅଧ କେଜି କେଜି ପରିମାଣର ମାଟି ହୋଇଗଲେ ତାପରେ ଏ ପ୍ରକାର ପ୍ରକ୍ରିୟା କରିବେ ନାହିଁ। ଏହି ମାଟିକୁ ଆପଣଙ୍କ ପରିଷ୍କାର ପଲିଥିନ୍ ମୁଣା ହେଉ କିମ୍ବା କାଗଜ ଆମର କପଡ଼ା ମୁଣାରେ ତାକୁ ଭଲ ଭାବରେ ରଖିବେ। ରଖିସାରିକି ଆପଣଙ୍କର ଜମିର ନାଁ, ଆପଣଙ୍କର ନାଁ ଏବଂ ସେ କ୍ଷେତର ନାଁ ସେଥିରେ ଲେଖିକି ତା ଉପରେ ଭଲ ଭାବରେ ବାନ୍ଧିଦେବେ ଏବଂ ସେହି ମୁଣାଟି ଆପଣ ପରୀକ୍ଷାଗାରକୁ ପରୀକ୍ଷା ହେବା ପାଇଁ ଯିବେ। ମୁଁ ରବୀନ୍ଦ୍ର ସାମନ୍ତରାୟ, ମୋର ଘର ଏ ଅନ୍ତପୁର ଗ୍ରାମରେ। ମୋର ପ୍ରଶ୍ନ ହେଲା, ଆମେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଶାଗ ଚାଷ କେମିତି କରିବା? ତ ବର୍ତ୍ତମାନ ହେଉଛି ଶାଗ ଚାଷ କରିବାର ଭଲ ସମୟ। ନେଉଟିଆ, ପୋଇ, ଖଡ଼ା ଏସବୁ ଚାଷ କରିବା ପାଇଁ ଆମେ ବର୍ତ୍ତମାନ ତାକୁ ପଡ଼ିଆକୁ 3 ଫୁଟରେ 6 ଫୁଟ ଲେଖା ଗୋଟେ କରିଦେବା। ତ ସେଥିରେ ଆମର ପ୍ରତି ମାଟିକୁ ଭଲ ଭାବେ ଖୁସେଇଦେବା। ଖୁସେଇ ସାରିଲା ପରେ ଆମର ଗୋବରକୁ ଭଲ ଭାବେ ଗୁଣ୍ଡ କରିଦେବା। ସେଥିରେ ଗୁଣ୍ଡ କରିକି ତାପରେ ପକାଇଦେବା। ତାପରେ ଆମେ ପ୍ରତି ତା ମଞ୍ଜିକୁ ତାପରେ ଭଲ ଭାବରେ ସମାନ ଭାବେ ତାକୁ ପକାଇବା, ଯେମିତି ଗୋଟେ ପାଖରେ ଅଧିକ ମଞ୍ଜି ନ ରହେ। ହେଲେ ଏମିତି ରହିଲେ ଗଛ ଭଲ ବଢ଼ିବନି, ଆମର ଅମଳ କମିଯିବ। ସମାନ ଭାବରେ ସେଥିପାଇଁ ମଞ୍ଜି ପକାଇବା ଜରୁରୀ। ମଞ୍ଜି ପକାଇବା ସହିତ ଆମେ DAP 20 ଗ୍ରାମ ଏବଂ ପଟାସ 10 ଗ୍ରାମ ତା ସହିତ ମିଶାଇକି ପକାଇବା। ଏବଂ ଏ ମଞ୍ଜି ପକାଇବା ସମୟରେ ଆମେ ଫ୍ୟୁରାଡନ 3G 10 ଗ୍ରାମ ପ୍ରତି ମଞ୍ଜାରେ ପକାଇବା ଦରକାର, ନଚେତ ଆମର ପିମ୍ପୁଡ଼ି ଖାଇ ତାକୁ ମଞ୍ଜି ନଷ୍ଟ କରିଦେବେ। ତ ସେଥିପାଇଁ ଫ୍ୟୁରାଡନ 3G ଆମେ ଆପଣ 10 ଗ୍ରାମ ସିଞ୍ଚନ କରିବେ। ଦିନସାରା ଅକ୍ଳାନ୍ତ ପରିଶ୍ରମ, ପ୍ରତି ବଦଳରେ ଲହଲହକା କ୍ଷେତ ଏବଂ ପେଟ ପୁରାଇବା ପାଇଁ ମୁଠା ମୁଠା ଆହାର, ଆଉ କ'ଣ ଦରକାର ଚାଷୀ ଭାଇର? ବାସ୍ କିଛି ମନୋରଞ୍ଜନର, ତାହେଲେ ଆସନ୍ତୁ ଦେଖିବା। ପଶୁପାଳନ ପଶୁପାଳନ ବାରତା ଆଣିଛି ବିଜ୍ଞାନ, ପଶୁପାଳନ ପଶୁପାଳନ ବାରତା ଆଣିଛି ବିଜ୍ଞାନ, ସବୁରି ଓଠରେ ହସ ଭରି ଯିବ ଆତ୍ମନିଯୁକ୍ତିର ନୂତନ ଯୋଜନା, ମୋ ଦେଶର ନୂଆ ସପନ ପଶୁପାଳନ ପଶୁପାଳନ ଭାରତ ଆଣିଛି ବିଜ୍ଞାନ। ସମଗ ଖାଦ୍ୟ ଗାଈକୁ ଖୋଇବ, କୃତ୍ରିମ ଉପାୟ ପ୍ରଜନନ ହେବ, ପରିଚାଳନାରେ ତ୍ରୁଟି ନ ରହିବ, ପରିଚାଳନାରେ ତ୍ରୁଟି ନ ରହିବ, ରୋଗକୁ କରିବା ନିୟନ୍ତ୍ରଣ ପଶୁପାଳନ ପଶୁପାଳନ ଭାରତ ଆଣିଛି ବିଜ୍ଞାନ। ଜାତୀୟ ଦୁଧିଆ
ଆଜି ବିଜ୍ଞାନ ପଶୁପାଳନ ପଶୁପାଳନ ବାରତା ଆଣିଛି।